হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, বিশেষ গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওতে অ্যাকচুয়ালি আমি দেখাবো যে শিলচর মেডিকেল কলেজের ইনডোর এবং আউটডোর ট্যুর, বিশেষ করে আমার ত্রিপুরার বাসীর জন্য এবং যারা শিলচরে কোনোদিন আসেনি, যারা আসতে চায় ডক্টর দেখানোর জন্য এবং তারা জানে না যে শিলচর মেডিকেল কলেজে কীভাবে কী করতে, কারণ অনেক বড় কলেজ অ্যান্ড হসপিটাল। তো সেই জন্য অনেকের অনেক সমস্যা হয় আসার পরে, অনেক প্রবলেম হয় মেডিকেল কলেজে আসার পরে, তাদের জন্য বিশেষ করে আমার ভিডিওটা তৈরি করার একমাত্র কারণ। এবং যারা আজকের ভিডিওটা আমার পুরোপুরি সম্পূর্ণ দেখবেন, তাদের নেক্সট যখন শিলচর মেডিকেল কলেজে আসার প্রয়োজন হবে, তাদের আর কোনো সমস্যা হবে না, তারা ইজিলি সব কিছু করতে পারবে। এখানে এসে কোথায় কী হয় সব কিছু তারা বুঝে যাবে। এবং সেই জন্য আজকে ভিডিওটা, তো বন্ধুরা তোমরা একদম স্ক্রিপ্ট না করে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখো, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ফর ইউয়ার। অ্যান্ড চলো এখন আমি চলে যাই শিলচর মেডিকেল কলেজের গেট থেকে শুরু করে একদম টোটাল যে এরিয়াটা দেখাবো, তারপরে ভেতরে ইনডোরটা দেখাবো, ইনডোরের মধ্যে কীভাবে টিকিট কাটতে হয়, ওপিডি টিকিট কীভাবে তৈরি করতে হয়, কোথায় ব্লাড টেস্ট রিপোর্ট বিল এভরিথিংস কোথায় কী হয়, ক্যান্টিন অবধি তোমাদের আমি দেখাবো। তো চলো আমার সাথে লাস্ট অবধি থাকবে। তো এখন আমরা আসছি মেডিকেল রোডে, তো একটু গেলে পরেই আমরা মেডিকেলের গেটটা দেখতে পাবো। আর অ্যাকচুয়ালি আমি মেডিকেলের রোডটা আপনাদের আমি দেখাচ্ছি কারণ যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়, যাতে আপনারা চিনতে পারেন যখন আপনারা আসবেন যারা কখনো আসেনি। তো এটাই রোড, একটু জায়গা গেলে এই যে হাতের লেফট দিকে আমরা গেটটা দেখতে পাইতেছি, এই যে গেটটা, আপনারা এদিকে আইবেন। তো আমরা এখন প্রথমে যাব অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকে আর কি, অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিল্ডিংটা আছে না, অফিস, সব অফিসগুলো এখানে থাকে, ওইখানে আমরা যাবো। তো হাতের লেফট আমরা নিছি, নেওয়ার পরে আরেকটু হাতের লেফট আবার আমরা যাবো। আমরা এখন দেখতে পাইতেছি যে অনেক বড় বড় বিল্ডিং আছে, এইগুলোতেও আমরা যাবো। এখন হাতের লেফট নিলে দেখবেন লেখা আছে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ঠিক আছে। এখানে সব ধরনের অফিস আছে, অ্যাকচুয়ালি মেডিকেলের আন্ডারে যা যা অফিস থাকে সবগুলো এখানে আছে। এখানে সুপারিনটেন্ডেন্ট স্যারের চেম্বার সহ সব কিছু এখানের মধ্যে আছে। তো ভেতরে তো ভিডিও অ্যালাউড নাই, তো এখানে আরও কনস্ট্রাকশন কাজ চলছে, নতুন করে আরও হইব সব কিছু। যাই হোক, তো আমরা আবার ব্যাক করছি, ব্যাক করে সেরা এখন আমরা যাইমো সোজা, সোজা যাই সেরা আবার আবার লেফট টার্ন নিমো একটু, দেখেন কত বড় বড় বাস এখানের মধ্যে আমাদের মেডিকেল কলেজের আন্ডার সব কিছু আছে। তো এই যে ট্রমা সেন্টার সামনে, এটা হচ্ছে ট্রমা সেন্টার। তো ট্রমা সেন্টারকে পেছনে ফেলে আমরা যাচ্ছি এখন এমসিএস বিল্ডিং। তো হাতের এই বাম দিকে যে ওই বিল্ডিংটা, এটা হচ্ছে এমসিএস বিল্ডিং। অ্যাকচুয়ালি গাইজ, বৃষ্টি হয়েছিল আগে, তো বৃষ্টি হওয়ার পরে তো অনেক জল জমে গেছে রাস্তার মধ্যে, তো এই জন্য একটু দেখতে খারাপ লাগতেছে। যাই হোক, তো এখন আমরা সোজা জামুগা, এখন আমরা যাইতেছি মানে ইনডোর দেখাত। তো ইনডোর দেখতে আমরা যাইতেছি, এখন আমরা লেফট টার্ন নেবো আবার। এটা কিন্তু মেডিকেল গেটের ভেতরেই সব কিছু আমরা পাই যাবো, দেখবেন কত বড় মেডিকেলের যে এরিয়াটা অনেক বিশাল বড়। যাই হোক, তো আমরা এখানে দেখেন অনেক সারি সারি অ্যাম্বুলেন্স, অনেক গাড়ি ঘোড়া সব কিছু, মানুষের ভিড় আছে। তো এখন আমরা দেখেন যে সোজা আমরা যে গেটটা দেখতে পাইতেছি, দেখেন লেখা আছে শিলচর মেডিকেল কলেজ হসপিটাল। তো আমরা এখন এই গেটের ভেতরে আমরা যাবো। তো আমরা আগে গেছি কিন্তু আজকে সানডে, তো ভেতরে এত বেশি ভিড় নাই, কিন্তু এখানে অনেক ভিড় হয়। তো হাতের লেফট দিকে যে লোহার যে ব্যারিকেড দেওয়া আছে, এখানে মানুষ লাইন ধরে দাঁড়ায় সেটা। এখানে সিসিএল ক্যাশ কাউন্টার এবং কালেক্ট রিপোর্টের কাউন্টার আছে। তো এখানে সিসিএল মানে এখানে যাদের ব্লাড স্যাম্পল জমা দেওয়ার হয়, তারা এখানে ব্লাড স্যাম্পল জমা দিতে পারে, এবং রিপোর্ট, ব্লাড টেস্টের রিপোর্টগুলো এখান থেকে কালেকশন করা হয়। যার ক্যাশ কাউন্টার, তো ক্যাশ কাউন্টারে বিল করার জন্য। যাই হোক, এখানে হেল্প ডেস্ক, যদি কেউ বুঝতে না পারে কোনো দিকে, তো এখানে হেল্প ডেস্কে এসে সাহায্য নিতে পারেন। রেডিওলজি, এখানে সিটি স্ক্যান, এক্স রে সব কিছু এখানে হয়। তো আমরা একটু জায়গা গেলেই দেখবেন এখানে সিঁড়ি আছে উপরে যাওয়ার, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর। আর যারা সিঁড়ির মাধ্যমে যেতে চায় না,
এখানে লিফটের ব্যবস্থা আছে, বিশেষ করে পেশেন্টগুলো নেওয়া হয়। তো এখানে অমৃত ফার্মেসি, অনেক কম দামে মেডিসিন পাওয়া যায়। তো তারপরে পেছন দিকে আছে এমআরডি কাউন্টার, আর বিশেষ করে এখানে আজকে তো মানুষ নেই, অনেক লাইন ধরে মানুষ দাঁড়ায়, অনেক ভিড় হয়, আজকে সানডে। তো এখানে এমআরডি করা হয়, এমআরডি টিকিট, তারপরে ওপিডি টিকিট এখানে বানানো হয়। আর এখানে দেখেন পিডিয়াট্রিক অ্যান্ড সাইকিয়াট্রি ওপিডি, ওই অ্যারো দেওয়া আছে ডান দিকে গেলেই। আজকে সানডে তাই একটু বন্ধ, তাই বেশি মানুষ নেই, আমার ভিডিওটা করতেও সুবিধা হইতাছে। তো এখন আমরা যাইতাছি সামনের দিকে, তো ওইটা হচ্ছে মেডিসিন ওপিডি, গাইনি ওপিডি, এগুলো আর কি, ঠিক আছে। তো আমরা যাদের পেশেন্ট মেডিসিনের আন্ডারে ভর্তি থাকার কথা, তো ওইখানে মেডিসিন আন্ডারে দেখবে পেশেন্টগুলো, তো ওইখানে প্রথমে আইনার সাথে দেখানো হয়, ডিপার্টমেন্ট অফ মেডিসিন, এখানে ডক্টর থাকে। এখানে দেখার পরে যদি তাদের অ্যাডমিশন প্রয়োজন হয় তখন এখান থেকে অ্যাডমিশন লেখা দেব। তো এখান থেকে ওই টোলি কয়ে সেরা উপরে ওয়ার্ডে বা মেডিসিন আইসিউতে পেশেন্টকে নিয়ে যাওয়া হয়। তো তারপরে এখন আমরা আবার ব্যাক করতেছি, ব্যাক করে সেরা এখন আমরা যাবো আবার হাতের ডান দিকে যামোগা, যাই সেরা সোজা যামো। সোজা যাওয়ার পরে দেখুন যে প্যাথোলজি আছে, অ্যাকচুয়ালি প্যাথোলজি অনেক দূরে, তো বিল্ডিংয়ের মধ্যে প্যাথোলজি। যাই হোক, আমরা এখন দেখতে পাইতেছি হাতের রাইট সাইডে অপথালমোলজি লেখা আছে, এখানে একটা পোস্টারের মধ্যে দেখেন অপথালমোলজি। এই সিঁড়িতে উঠে সেরা চোখের যদি কোনো সমস্যা হয়, কারো চোখের ওপিডি টিকিট কইরা এখানে উপরে যাবেন, যাওয়ার পরে চোখের চিকিৎসা হয় এখানে। যাই হোক, তো আমরা সোজা আমরা যাইতেছি, সোজা যাওয়ার পরে আমরা এখন দেখতে পাবো যে ল্যাব, হ্যাঁ, যেখানে প্যাথোলজি। এখানে আবার সার্জারি ওপিডিও আছে, আপনারা সার্জারি ওপিডির যে পেশেন্টগুলো ওইখানে সার্জারি ওপিডিতে দেখাইতে পারবেন আপনারা আবার। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সামনে গেলে আমরা ল্যাব দেখতে পাবো, এখন প্যাথোলজি রোগ নির্ণয় বিভাগ। তো এখন এখানে আমরা আবার লেফট টার্ন নিয়ে আসি, আমরা দেখতে পাচ্ছি অর্থোপেডিক যে ওয়ার্ডটা এখানে নিচে গ্রাউন্ড ফ্লোরে আছে। এখন আমরা আয়া পড়ছি সেকেন্ড ফ্লোরে, তো যেখানে তিনটা ওটি আছে, প্রথম হচ্ছে অপথালমোলজি, যেখানে চোখের ওটি যাদের প্রয়োজন তাদের করা হয়, এবং আছে গাইনি ওটি, এই দেখেন গাইনি ওটি এখানে লেখা আছে। তো তারপরে আছে আরেকটা ওটি যার নাম আছে ইএনটি ওটি, ইয়ার নোজ অ্যান্ড থ্রোট, যাদের ওটি করা হয় তাদের ওটির ব্যবস্থা। আজকে সানডে তাই বন্ধ, তাই পেশেন্ট নেই অ্যাকচুয়ালি। তো আবার এখানে আরেকটা ওয়ার্ড আছে, যা সেটি হলো মেডিসিন ওয়ার্ড। তো মেডিসিন ওয়ার্ডের যে পেশেন্টগুলো তারা এখানে থাকে, এখানে ভিতরে ফ্লোর আছে। তো এখন আমরা আবার আয়সা বললাম ফার্স্ট ফ্লোরে, যেখানে দুইটা ওটি আছে যার নাম হচ্ছে অর্থোপেডিক্স ওটি আর সার্জারি ওটি। তো এখানে ফার্স্ট ফ্লোরে আসার পরে আমরা দেখলাম যেখানে ডিপার্টমেন্ট অফ সার্জারি, যেখানে সার্জারি পেশেন্টগুলোকে আফটার সার্জারি রাখা হয়। হ্যাঁ, তারপরে আছে গাইনি ওয়ার্ড, এখানে যারা পোস্টপার্টম লেডি আছে তাদেরকে এখানে রাখা হয় অ্যাকচুয়ালি। তো এখন আমরা আয়সা পড়ছি আবার থার্ড ফ্লোরে, লাস্ট ফ্লোর, এখানে আছে হাতের লেফটে আছে এআইসিইউ, এবং হাতের রাইটে আছে মেডিসিন আইসিইউ, অ্যানেস্থেসিয়া আইসিইউ এবং মেডিসিন আইসিইউ, ঠিক আছে। ভেতরে অনেক পেশেন্ট আছে, তো ভেতরে তো ক্যামেরা অ্যালাউড নেই, সেই জন্য ভেতরে আমি শ্যুট করতে পারিনি, বাট এখানে আসার পরে আপনারা দেখতে পারবেন এই যে ফ্লোরটা, এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এখানে আইসিইউ আছে, কোনো অসুবিধা নেই, সব লেখা আছে। তো এখন আমি থার্ড ফ্লোর থেকে আউটসাইড এরিয়াটা একটু দেখানোর চেষ্টা করলাম, তো উপর থেকে কিছুটা এইরকম দেখতে লাগে। বলতে না বলতে এসে পড়লাম ক্যান্টিনে, এখানে অনেক ধরনের টিফিন পাওয়া যায়, কোল্ড ড্রিঙ্কস, প্যাডিস, সামোসা আর অনেক কিছু আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা স্ন্যাক্স নিতে পারেন, যারা পেশেন্ট পার্টির জন্য এবং পেশেন্টের জন্য সবার জন্যই নিতে পারেন, কফি, চা সব কিছু পাওয়া যায় এখানে অ্যাকচুয়ালি। তো আপনারা চাইলে এখান থেকে কিনে আপনারা খেতে পারেন। আমরা এখন বাইরের যে এরিয়াটা, এটা আপনারা আবার দেখামো যে গ্রাউন্ড, তারপরে নতুন একটা ক্যান্সার সেন্টার তৈরি হইতাছে, ওইটাও আপনারা আমি দেখামো। দেখেন ওইটা সামনে যে বিল্ডিংটা দেখতে পাইতেছি, ওইটা হচ্ছে লেকচার হল,
ঠিক আছে, সামনের এটা লেকচার, এখানে স্টুডেন্টদের ক্লাসও হয়, যারা এমবিবিএস ইন্টার্ন তাদের ক্লাসও এখানে। তো এখন আমরা যাইতেছি ওপিডি দেখার জন্য। তো ওপিডি পেশেন্ট আসার জন্য যাদের অ্যাম্বুলেন্সে আনা হয় তাদের এই দিক দিয়ে আনা হয়, এখানে অ্যাম্বুলেন্সে রেখে তারপর এখানে ট্রলি কইরা ভেতরে নেওয়া হয়। ঠিক আছে, যাই হোক, তো আমরা আবার ব্যাক করতেছি। ব্যাক করে সেরা আমরা এখন নতুন যে ক্যান্সার সেন্টারটা মানে রেডি হইতাছে বিল্ডিংটা, ওইটা আমরা আপনারা আমি দেখামো। তো এটা হয়েছে রোডটা, ওই যে দেখতে পাইতেছি বিল্ডিংটা, আমরা বিল্ডিংয়ের কাছে যামো। আর রোডটা অ্যাকচুয়ালি এখন একটু খারাপ আছে, বৃষ্টি হয়েছে, প্লাস এখানে কাজটা অনেক বাকি রয়েছে, কাজটা আশা করি হয়ে যাবে এর মধ্যে। যাই হোক, তো মেন কথা হয়েছে আমরা বিল্ডিংয়ের পাশেই যাইতেছি ক্যান্সার সেন্টারটা, এটা এখনো চালু হয়েছে না, এখন বাকি আছে অনেক কাজ, তো আরও কিছুদিনের মধ্যে আশা করি হয়ে যাবো গা। দেখেন এখানে অনেক বড় একটা জলের ট্যাঙ্ক। তো এই দেখুন ক্যান্সার সেন্টারটা এখনো কাজ চলতেছে। তো ক্যান্সার সেন্টারের পিছনেই আছে বিএসসি নার্সিং কলেজ, ঠিক আছে, ওই যে লাল বিল্ডিংটা আমরা দেখতে পাইতেছি ওইটা হচ্ছে বিএসসি নার্সিং কলেজ, যেখানে অনেক বিএসসি স্টুডেন্টসরা যারা নার্সিংয়ে তারা পড়াশোনা করে এখানে। তো আমরা আরেকটু ভেতরে যাব, ভেতরে গিয়ে আমরা দেখতে পাবো যে পিজি হোস্টেলটা, ঠিক আছে, তো ওইটা একটা পিজি হোস্টেল, তো এখানে তারা থাকে, ঠিক আছে। তো এখন আমরা পিজি হোস্টেলটা দেখতেছি, তো ওইটা দেখে সেটা আমরা আবার ব্যাক করতেছি। ব্যাক করে এখন আমরা যামো পালমোনারি মেডিসিন, যেখানে মানে আইসোলেটেড এরিয়া, যেখানে টিবি পেশেন্টগুলো রাখা হয়। তো ওইটা অনেক বছর আগে হয়েছে, তো ওইখানে আমরা যামো। এই দেখেন আমরা এখন যাইতেছি যে এটা হয়েছে হাতের বাম দিকে, যে এটা হয়েছে অডিটোরিয়াম, যেখানে অনেক প্রোগ্রাম হয়। তো এর মধ্যে যাই হোক, তো আর সামনে হয়েছে গার্লস হোস্টেল, যারা নার্সিং স্টুডেন্টস তাদের হোস্টেল এখানে চলি হয়। যাই হোক, তো আমরা এখন সোজা যাবো, সোজা যাই যাই সেরা। এখানে অনেক পুরনো পুরনো কোয়ার্টারগুলো আছে, এখানে হয়তো এখন কেউ থাকে না। তো ওই হাতের রাইটে হয়েছে ভাতের ক্যান্টিনটা আছে এখানে, ঠিক আছে। তো হাতের রাইট সাইড আমরা নিবো, রাইট সাইড এখন আমরা যাবো পালমোনারি মেডিসিন, যেখানে আইসোলেটেড পেশেন্টগুলোরে রাখা হয়, বিশেষ করে রেবিস পেশেন্টগুলোর জন্য এখানে একটা বিল্ডিং আছে, ওইখানেও ওইটাও আমরা দেখবো এখন। তো এখন আমরা দেখতেছি যে হাতের রাইটে লেফটে যে বিল্ডিংগুলো আমরা দেখতে পাইতেছি ওইটা কিন্তু কোয়ার্টার, ডক্টরস কোয়ার্টার, ঠিক আছে, এখানে ডক্টররা থাকে ফ্যামিলি নিয়ে এসেরা। তো আমরা আবার যাইতেছি গা সামনে, যাওয়ার পরে আমরা দেখতে পাইতেছি যে অনেক সুন্দর সুন্দর গ্রিনারি, যে জায়গাটা খুব ভালো লাগতেছে, একদম পলিউশন ফ্রি এরিয়া। তো সোজা রাস্তা গেলে এখানে অনেক কোয়ার্টার আছে, স্টাফ কোয়ার্টার। তো ওই যে ছোট্ট একটা আমরা রাইট সাইডে বিল্ডিং দেখতে পাইতেছি ঘরের মতন, যে ওইটা হয়েছে রেবিস পেশেন্টগুলার এখানে রাখা হয়, বা এই ধরনের পেশেন্টগুলার ওইখানে রাখা হয়। তো আমরা ওইটার ক্রস করে আমরা আবার সোজা যাইতেছি, এখন যাইতেছি আমরা এই যে বাম দিকে বিল্ডিংটা, এটা হচ্ছে পিজি হোস্টেল আরেকটা। তো আমরা আবার সোজা যাইতেছি, এই সোজা অনেক দূরে, কিন্তু এটা কিন্তু বাউন্ডারির মধ্যে, মেডিকেলের বাউন্ডারির মধ্যেই পড়ে, দেখেন অনেক বড় কিন্তু মেডিকেলের বাউন্ডারিটা। যাই হোক, তো ওইটা হয়েছে পালমোনারি মেডিসিন জোন, যেখানে আমরা এর ভেতরে আমরা যাব না, কারণ ভেতরে অনেক টিবি পেশেন্ট আছে, তো যাওয়া একটু রিস্ক আছে, আমরা মাস্কও আনছি না আজকে। যাই হোক, পালমোনারি মেডিসিন লেখা আছে দেখেন এখানের মধ্যে, এখানে টিবি পেশেন্টগুলারে অ্যাডমিশন করানো হয়, ভেতরে স্টাফ আছে, ভেতরে পেশেন্ট আছে, অনেক ওয়ার্ড আছে, অনেক বড়। যাই হোক, তো আমরা আবার ব্যাক করতেছি, ব্যাক করে সেরা দেখেন আবার পিজি হোস্টেলের পাশ দিয়ে সেরা আমরা আবার যাইতেছি। এখন আমরা যাবো অ্যাকচুয়ালি কোথায়, মেডিকেলের যে গ্রাউন্ড আছে ওইখানে, হ্যাঁ, যারা অনেক সময় খেলাধুলা করে, এখনও হয়তো অনেকে খেলাধুলা করতেছে। তো দেখেন আমরা এখন যাইতেছি, তো সোজা মানে আমরা পালমোনারি মেডিসিন দিয়ে না যেয়ে আমরা সোজা যামোগা। সোজা যাওয়ার পরে আমরা দেখতে পাবো যে প্লেগ্রাউন্ডটা আছে, তারপরে আপনাদের আমি বয়েজ হোস্টেলও আমরা আপনাদের আমি নিয়ে যাবো। তো ওইটা হয়েছে গার্লস হোস্টেল, যেখানে ইন্টার্ন যারা ডক্টর করতেছে তাদের হোস্টেল। যাই হোক, তো আমরা সোজা আমরা যাইতেছি, সোজা যাওয়ার পরে আমরা দেখতে পাইতেছি যে এখানে দেখেন একটু জায়গা গেলে আমরা দেখতে পাবো দুটো রাস্তা আছে। তো দুটো রাস্তার মধ্যে এই দেখেন আমরা এখন কি করব, লেফট টার্ন নিবো, লেফট টার্ন নিলে গ্রাউন্ডটা পাবো, আর সোজা তো যাই তৈলি আমরা যাবোগা ওই বয়েজ হোস্টেলে, ঠিক আছে। তো আমরা এখন লেফট টার্ন নিই প্রথমে, তো লেফট টার্ন নিয়ে সেরা দেখেন অ্যাকচুয়ালি রাস্তাটা খারাপ, এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এখানে ইট কংক্রিট পাথর এখানে আনা হয়, তো বড় বড় গাড়ি আইয়ে, তো এই জন্যে দেখেন এখানে একটু মানে রাস্তাটা খারাপ আছে।
তো এখানে এটা হচ্ছে গ্রাউন্ডটা। তো এখানে যাওয়ার পরে আমি একটা আমার বন্ধুরা পাইছি, তো হ্যাঁ সাথে একটু কথা কইতেছে, হাটটাতে একটু আমার নট আছে, সরি গাইজ যদি ডিস্টার্ব হয়। এটা হয়েছে গ্রাউন্ডটা, দেখেন অনেকে খেলাধুলা করতেছে এখানের মধ্যে, আমিও আই প্রত্যেক দিন সকালবেলা এক্সারসাইজ করার জন্য। যাই হোক, তো এখন আমরা গ্রাউন্ড দেখা শেষ, এখন আমরা আবার হাতে লেফট হ্যান্ড নিয়ে আসি এরা সোজা জামুগা, আমরা বয়েজ হোস্টেলটা দেখে আসি। দেখেন অনেক সুন্দর যে জায়গাটা অ্যাকচুয়ালি, তো এখানে পলিউশন ফ্রি, তো তাই অনেক ভাল লাগে, অনেক গাছ গাছালি আছে। তো দেখেন কত সুন্দর একটা এরিয়া, একদম পিসফুল এরিয়া এখানে অ্যাকচুয়ালি। তো স্টুডেন্টগুলো যাইতেছে, দেখেন এখানে স্টুডেন্টসের গাড়িও রাখা আছে, বা অনেক ছোট একটা ক্যান্টিনও আছে এর মধ্যে, যারা যারা এখান থেকে খাওয়া দাওয়ার ইচ্ছা তারা এখান থেকে খেতে পারে, যারা স্টুডেন্টসগুলোর জন্য অ্যাকচুয়ালি, বেসিক্যালি নেতাজি হাউস। যাই হোক, তো এটা হয়েছে বয়েজ হোস্টেল, দেখেন ডান পাশে এটা হচ্ছে ছোট্ট একটা ক্যান্টিন, তারা এখান থেকে খাওয়া দাওয়া করে। তো বন্ধুরা, এটাই ছিল আজকে আমার ব্লগসের মূল উদ্দেশ্য, যাতে আপনারা একটু মেডিকেল কলেজ সম্বন্ধে জানেন। সো যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করেন, আর যদি আরও ভালো লাগে একটা শেয়ার করে সবাইরে একটু দেখার সুযোগ দিয়ে দিবেন, যাতে সবাই একটু উপকৃত হয় আমার ভিডিওটা দেখা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি SJ Cam 10 Pro দিয়ে ভিডিওটা শ্যুট করেছি। তো প্লিজ কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন যে ভিডিওটা কোয়ালিটি কেমন হয়েছে, যদি ভালো হয় প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন, এবং যদি খারাপ হয় তাও বলবেন, আর যদি খারাপ হয় তাহলে নেক্সট ভিডিও থেকে আমি চেঞ্জ করার এবং আপডেট করার চেষ্টা করব। আর আমাকে ফলো করতে পারেন ফেসবুকে, আমি ওটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ওখানে অনেক ভালো ভালো ভিডিও আমি দেই এবং এন্টারটেনমেন্ট ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি ওখানে, তো ওখানে আমাকে ফলো করতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরোপুরি দেখার জন্যে, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।